হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমরা খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। চলো আমি আমার কাজ শুরু করি। এবার তোমাদের সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমাকে যেতে হবে রান্নাঘরে। সকালে কিছুটা রান্না হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা এখানে আছেন। বেশ কিছু রান্না হয়ে গেছে, তো এখন আমি যাব ছেলের জন্য একটু মাটন বিরিয়ানি করব। ওর খেতে খুব মন হচ্ছে, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো একটুখানি মাটন বিরিয়ানি বানাবো। তো আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, এত মনোরম একটা পরিবেশ, যে চারদিকে এত ঝলমলে একটা রোদ উঠেছে, মানে শরতের যে পেঁজা মেঘ তুলোর মতো ঘুরে ঘুরে বেড়ায় সেই রকমই আকাশে কিছুটা দেখা যাচ্ছে। চলো তোমাদের দেখাই। দেখো মেঘগুলো কিরকম তুলো তুলোর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইরকম ওয়েদারটা দেখেই কিন্তু পুজো চলে এসেছে, পুরো মানে পরিষ্কার বোঝা যায়। আর তাছাড়া পুজোর তো খুব বেশি দেরিও নেই। তোমাদের শপিং কদ্দূর? আমার তো শপিং কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত, কারণ ছোটো ছেলেটার শরীরটা খুব একটা ভালো ছিল না, দুদিন আমি ভিডিও বানাতে পারিও নি, একটু জ্বরে ভুগছিল, তো এখন একটু ঠিক আছে। তো আজকে আবার আমি ভিডিও শুরু করলাম। তো আজকে সকাল থেকে উঠে ওয়েদারটা একদম কাঁচের মতো ঝকঝক করছে, পরিষ্কার, চারিদিকে এত রোদ যে তাকানোই যাচ্ছে না। আর এইরকম ওয়েদার দেখলে বেশ একটা পুজোর আওয়াজ, পুজোর একটা মানে মনে হয় যে পুজো চলে এসেছে, একদম ঘাড়ের উপর নাচ করছে, ডান্স করছে। তো ভালো লাগে বেশ, এরকম একটা ওয়েদার ভালো লাগে। আর এই দুদিন ধরেই খুব সুন্দর এরকম আর কি ওয়েদারটা পাচ্ছি। তার আগেও বিশ্বকর্মা পুজোর দিনে মোটামুটি বিকেলের পর থেকে খুব ভালো বৃষ্টি হয়েছে। তো আজকের ওয়েদারটা সত্যি একটা মনোরম একটা পরিবেশ সৃষ্টি করছে, খুব ভালো লাগছে। শরৎকালের যে অরিজিনাল যে আকাশের যে চেহারা, সেটা আজকে মনে হচ্ছে মানে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। প্রথমে চালটা ধুয়ে নেব, বাসমতি চাল আছে। চালের মধ্যে দারুচিনি এলাচ দিয়ে ভাতটা ফুটতে দেব, আর সাথে দেব একটু লবণ। লবণটা প্রথমে যদি দিয়ে দাও তাহলে কিন্তু পরে যে দেখা যায় লবণের অভাব, তার জন্য আবার পরবর্তীকালে একটুখানি লবণ অ্যাড করে ভাতগুলোকে ঘাটা, তো সেক্ষেত্রে চালগুলো ফেটে যায়, চালগুলো ভেঙে যায়। তো ভাতটা ফোটার সময় লবণটা দিয়ে দেবে। আচ্ছা, এবার মাটনের পিসগুলো একটু প্রেশার কুকারে দিয়ে দু চারটে সিটি দিয়ে নেবো, চারটে সিটি দিলেই হবে। আর তার মধ্যে একটু হলুদ দিয়ে একটু পেঁয়াজ, গোটা গোটা পেঁয়াজ দিয়ে আমি এই মাটনটাকে সেদ্ধ বসাবো, তাহলে আমার বিরিয়ানি যে প্রসেসটা সেটা খুব ফাস্ট আমি করতে পারবো। তো দেখো মাটনগুলোর মধ্যে আমি অল্প জল আর হলুদ দিয়েছি, কিছু পেঁয়াজের টুকরো ফেলে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতো নরম হওয়ার জন্য সিটিতে দেব। আচ্ছা ফ্রেন্ডস, দেখো এদিকে চালটা ফুটে উঠেছে, প্রায় ফুটে উঠেছে, আর এদিকে কিন্তু আমি মাটন সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে নিয়েছি আমি দুটো আলু, দুটো আলু নিয়েছি বিরিয়ানিতে দেব, বড় বড় আলু, যেহেতু এটা দুজনের মতো বিরিয়ানি করছি, তো তিনজনেরও হয়ে যাবে, তো সেহেতু বড় বড় দুটো আলু নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়েছি এই জন্য যে এটাকে বেরেস্তা বানাবো, ঠিক আছে? পেঁয়াজটাকে আগে যে ভেজে নেয় সেইটা
বেরেস্তা বানানোর জন্য আমি ভেজে রেখেছি। আর এখানে মশলাটা আমি কেটে রেখেছি, এবার এটা আমি মিক্সিতে দেবো। তো চলো আমাদের কাজ আমরা স্টার্ট করে দিই। কোনো মতে ভেগে আসলাম আর কি, রান্নাঘর থেকে পালিয়ে আসলাম, কিছু করুন। হাই 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 দেখো আমি কিন্তু বিরিয়ানির লেয়ার্সটা রেডি করে ফেলেছি। প্রথমে ভাত দিয়েছি, তারপর মাটন আলু, তারপর আবার ভাত, তারপর আবার মাটন আলু, আর লাস্টে গ্রেভি আর বেরেস্তা যেটা আমি করে রেখেছিলাম সেইটা উপরে ছড়িয়ে দিয়েছি। এইবার আমার কাছে আছে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর মিঠা আতর, এইবার এইগুলো আমি অ্যাপ্লাই করব। আচ্ছা, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, তাহলে ঘিয়ের ফ্লেভারটা আসলে একটু অন্যরকম টেস্টটা হয়। এবার কেওড়ার জল দেব, কেওড়ার জল খুবই অল্প পরিমাণে দেবো, কারণ খুব একটা রিচ আমি এটা করছি না দেখলে, ঠিক আছে। আচ্ছা, এইবার রোজ ওয়াটার দিচ্ছি, আচ্ছা এইবার দেব মিঠা আতর, মিঠা আতর এটা 2 থেকে 3 কি 4 ড্রপস দিলেই হবে, বেশি লাগে না, বেশি দিলে একটু উগ্র গন্ধ ছাড়ে। তো দেখো ফুল প্রসেসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি সিমে করে দিয়েছি, খুব লাইট আছে, এটাকে আমি হালকা করে ঢেকে বসে রাখবো। এই মিনিট 15-20 বসে রাখার পর গ্যাসটাকে অফ করে দেব।
তো দেখো আমি আঁচটা অফ করে দিয়েছি, বিরিয়ানিটা ফুল প্রসেস হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যে যখন খাবে তাকে সেইভাবে সার্ভ করব। তো বন্ধুরা, তোমাদের শিখিয়েছিলাম কি করে বিরিয়ানি করে, মাটন হলো মাটন, চিকেন হলো চিকেন, আর যদি এগ বিরিয়ানি করো সব কিছু ছেড়ে দিয়ে একটা দিয়ে দেবে, হয়ে যাবে। এবার সবকিছু রেডি, গায়ে খেটে সবকিছু কমপ্লিট করে ফেলেছি। এবার যে যখন খাবে তাকে ছ্যাঁকা ছ্যাঁক বেড়ে দেবো, স্যাটা স্যাট খেয়ে নেবে, ঠিক আছে? চলো এবার বেডরুমে, প্রচন্ড গরম লেগে গেছে। টেস্ট তো করতেই হয় না, নিজের রান্না। খারাপ না, ওই জন্য না কাউকে কোনোদিন ভালো বলতে নেই। এই আজকে এই ওয়েদারের প্রশংসা করছি আমরা। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এই এখন ছাতা নিয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? ছেলেকে আনতে। খুব মেঘ করে এসেছে, একটু আগে বিশাল বৃষ্টি হয়ে গেল, আর এখন মোটামুটি টিপটাপ টুপটাপ পড়ছে ছাতা হাতে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তখন দেখলে যে তোমরা, আমি বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম, প্রচন্ড মেঘ ডাকছিল, প্রচন্ড মেঘ ডাকছিল, এত মেঘ ডাকছিল, এত মেঘ ডাকছিল মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়বে। তো সেই জন্য ভয়ে ভয়ে ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ওই ছাতাটা আমার মনে আছে দার্জিলিং থেকে কিনেছিলাম, বিশাল বড় ছাতা, মানে ওই একটা ছাতার মধ্যে তিনজন অনায়াসে ফিট হয়ে যাবে। তো ভাবলাম এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে যে ঠিক আছে একটা বড় সড়ো ছাতা নিয়ে যাই। তো যাই হোক, ছাতা নিয়ে গেলাম, কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই হলো না, এক ফোঁটা দু ফোঁটা করে পড়েছে। তো এইভাবে আর কি বাড়িতে আসলাম, ছেলেকে নিয়ে বাড়িতে আসলাম। ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ইভিনিং হয়ে গেছে, ছেলে স্যার চলে এসছে পড়াতে, আর আমি এখন আমার চুটকেটাকে নিয়ে বসে আছি। দেখুন কি অবস্থা করছে, যাই করুক একটা সময় দেখবে তারা আস্তে আস্তে বইটাকে ভালোবাসতে শুরু করবে, আস্তে আস্তে পড়াশোনা, লেখাপড়া, পেন পেন্সিল এই সব, এই সম্বন্ধে ওদের একটা ইন্টারেস্ট গ্রো করবে। তো সেই জন্য আর কি আমি ওকে পেন পেন্সিল যাবো, তো যা নামাচ্ছে নামাক, পরে তো আমাকেই খাতনি করতে হবে, সমস্ত একটা একটা করে তুলতে হবে। তো ঠিক আছে, ও যদি ভালো থাকে, ও যদি এইগুলো নিয়ে আনন্দে থাকে। তো এই যে এসে গেছে আমার চা, এখন আমি চা খাবো, চা পান করবো, খাবো না আদা চা। আদা চাটা দারুণ বানাও রেনাদি, আদা চাটা খুব ভালো বানাও। তো চলো, আজকে আমার ব্লগ এইটুকুই থাকলো, টাটা, গুড ইভিনিং, আবার কালকে, ঠিক আছে।